চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে উঠেছে নীলুফার ও তার বন্ধুরা। বছরের কেবল শুরু, কোথায় গল্প হবে স্কুলের খেলাধুলা, প্রতিযোগিতা, পিঠা উৎসব, পিকনিক নিয়ে তা না, মাথায় চেপে আছে বছর শেষের পিএসসি পরীক্ষা। নতুন বছরে ফাইভে উঠেছি, ওইটা ভালো লাগতেছে, কিন্তু বছরের শেষে পিএসসি পরীক্ষাটা দিতে হবে ওইটা শুনেই ভয় লাগছে বেশি। সন্তানের ভবিষ্যতের চিন্তায় অভিভাবকেরাও দিশেহারা। কই আমাদের সময় তো ক্লাস ফাইভে বা এইটে পরীক্ষা ছিল না, আমরা কি আজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হইনি? আমরা কি দেশে বিদেশে পিএইচডি করিনি? ধীরে ধীরে পিএসসি এবং জেএসসিটা তুলে দিয়ে সরাসরি এখন যেমন আছি এসএসসি, এইটাতে যাওয়া ভালো। 2014 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়ে বেসরকারি সংস্থা এডুকেশন ওয়াসের এক গবেষণা বলছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সঙ্গে সম্পর্কিত খাতে পরীক্ষার্থীদের গড় খরচ ছিল 3,970 টাকা, যা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ব্যক্তি খাতে মোট শিক্ষা ব্যয়ের 48.3%। ব্যক্তি খাতের মোট শিক্ষা ব্যয়ের 37% বেশি খরচ হয়েছে বিদ্যালয়ের কোচিং, প্রাইভেটে পড়া ও যাতায়াতের জন্য। মূল লক্ষ্য পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করা, তাই ক্লাস, পরীক্ষা, কোচিং সহ নানা চাপে পড়ে শিক্ষার্থীরা, যাকে অযৌক্তিক বললেন এই দুই শিক্ষাবিদ। মূল্যায়ন বদলাতে হবে, মূল্যায়ন ব্যবস্থা। আর মূল্যায়ন মানে শুধু পরীক্ষা খাতার মূল্যায়ন না, মূল্যায়ন মানে হলো তার যে আচরণটা শিক্ষাবর্ষের শুরু থেকে শেষ পর্যন্ত সম্মিলিত মূল্যায়ন ব্যবস্থাটাকে আপনাকে আনতে হবে, এবং যে শিক্ষক পড়াবেন তাকে পরে আস্থা রাখতে হবে, তাকে দক্ষ হতে হবে, তাকে মানবিক হতে হবে। অষ্টম শ্রেণীতে গিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে, পঞ্চম শ্রেণীতে এখন যে পরীক্ষাটি সমাপনী পরীক্ষা হিসেবে আমরা নিচ্ছি সেটা হয়তো এখন আর না নিলেও চলে। জিপিএ 5 কেন্দ্রিক এই লেখাপড়া, শিশুদের সৃজনশীলতা, তাদের যে উদ্ভাবনী শক্তি, এগুলোর উপরে দারুণ একটা চাপ ফেলে, যাতে করে তাদের স্বতঃস্ফূর্ততা অনেক কমে যায়। শিশুদের পাবলিক পরীক্ষা বাতিল করা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই সরকারের, তবে পাঠ্যক্রম পরিবর্তন ও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু একবারও বলিনি যে জেএসসি পরীক্ষা থাকবে না কিংবা কোনো ক্লাসে পরীক্ষা থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন যে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকবে না। আমরা মানসম্মত শিক্ষার জন্য কারিকুলাম ডেভেলপমেন্ট সেটাকে পুরো যুগোপযোগী করছি। এক, পরীক্ষার পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসছে। আমাদের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যাপারে আমরা বিশেষভাবে জোর দিচ্ছি। কোমলমতি শিশুদের জন্য পাবলিক পরীক্ষাকে তুঘলকি কাণ্ড বলে মনে করেন শিক্ষাবিদরা। বললেন তাদেরকে অযৌক্তিক চাপ দেওয়া বন্ধ হলে পরীক্ষা ভীতিও দূর হবে, তবেই সম্ভব হবে শিশু শিক্ষার্থীদের যৌক্তিক সার্বিক বিকাশ। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা।